ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় লঞ্চটির মালিক মাস্টার ও চালককে দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। নৌপরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন তদন্ত প্রতিবেদন পর্যবেক্ষণ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত 23 ডিসেম্বর রাতে ঢাকা থেকে বরগুনায় যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুন লাগে এমভি অভিযান 10 লঞ্চে। ওই ঘটনায় মঙ্গলবার পর্যন্ত মারা গেছে 47 জন। ঘটনার পরপরই তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়। 10 দিন তদন্তের পর মঙ্গলবার প্রতিবেদন জমা দেয় কমিটি। এতে জানানো হয়েছে লঞ্চে আগুন লেগেছে ইঞ্জিন রুম থেকে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় লঞ্চটির 4 জন মালিক মাস্টার ও চালকদেরকে দায়ী করেছে কমিটি। প্রতিবেদনে আরো বলা হয় লঞ্চটির ইঞ্জিন ও নকশায় ত্রুটি ছিল। প্রতিবেদন পাওয়ার পর নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান দুঃখজনক এই ঘটনায় দায়ীদের ছাড় দেওয়া হবে না। যারা এটার সঙ্গে জড়িত ছিল, যারা এটা সার্ভে করেছে, মালিকের বিষয়টা এসেছে, যারা এখানে মাস্টার ছিল, সুকানি ছিল, গ্রিজার ছিল, তাদেরও দুর্বলতা এসেছে। কাজে এই এই দুর্বলতাগুলোর জন্য যা কারা দায়ী, যারা যারা দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তিনি জানান মানুষের জন্য যে যানবাহন তা কেন ইন্স্যুরেন্সের আওতায় নেই সেটি বিষয়ের। কোটি টাকা খরচ করে একটা এই যান তৈরি করা হচ্ছে, সেখানে কোনো ইন্স্যুরেন্স থাকবে না। এতগুলো মানুষের এটা যে ইন্স্যুরেন্স নাই, মানে সেই জানে যে যাচ্ছি আমরা, এটা তো অনেক বড় ঝুঁকি। এগুলো আমরা এতদিন যে দৃষ্টি দেই নাই, এটা অবশ্যই একটা দুর্বলতা। এমন দুর্ঘটনা রোধে 25 দফা সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। রুবা এথাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় লঞ্চটির মালিক মাস্টার ও চালককে দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। নৌপরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন তদন্ত প্রতিবেদন পর্যবেক্ষণ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় লঞ্চটির মালিক মাস্টার ও চালককে দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। নৌপরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন তদন্ত প্রতিবেদন পর্যবেক্ষণ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত 23 ডিসেম্বর রাতে ঢাকা থেকে বরগুনায় যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুন লাগে এমভি অভিযান 10 লঞ্চে। ওই ঘটনায় মঙ্গলবার পর্যন্ত মারা গেছে 47 জন। ঘটনার পরপরই তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়। 10 দিন তদন্তের পর মঙ্গলবার প্রতিবেদন জমা দেয় কমিটি। এতে জানানো হয়েছে লঞ্চে আগুন লেগেছে ইঞ্জিন রুম থেকে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় লঞ্চটির 4 জন মালিক মাস্টার ও চালকদেরকে দায়ী করেছে কমিটি। প্রতিবেদনে আরো বলা হয় লঞ্চটির ইঞ্জিন ও নকশায় ত্রুটি ছিল। প্রতিবেদন পাওয়ার পর নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান দুঃখজনক এই ঘটনায় দায়ীদের ছাড় দেওয়া হবে না। যারা এটার সঙ্গে জড়িত ছিল, যারা এটা সার্ভে করেছে, মালিকের বিষয়টা এসেছে, যারা এখানে মাস্টার ছিল, সুকানি ছিল, গ্রিজার ছিল, তাদেরও দুর্বলতা এসেছে। কাজে এই এই দুর্বলতাগুলোর জন্য যা কারা দায়ী, যারা যারা দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তিনি জানান মানুষের জন্য যে যানবাহন তা কেন ইন্স্যুরেন্সের আওতায় নেই সেটি বিষয়ের। কোটি টাকা খরচ করে একটা এই যান তৈরি করা হচ্ছে, সেখানে কোনো ইন্স্যুরেন্স থাকবে না। এতগুলো মানুষের এটা যে ইন্স্যুরেন্স নাই, মানে সেই জানে যে যাচ্ছি আমরা, এটা তো অনেক বড় ঝুঁকি। এগুলো আমরা এতদিন যে দৃষ্টি দেই নাই, এটা অবশ্যই একটা দুর্বলতা। এমন দুর্ঘটনা রোধে 25 দফা সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। রুবা এথাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় লঞ্চটির মালিক মাস্টার ও চালককে দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। নৌপরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন তদন্ত প্রতিবেদন পর্যবেক্ষণ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।